যদি কখনো কিছু হতে হয় তাহলে বাজ হবেন, কিন্তু কখনো তোতা হবেন না। তোতা বলে তো অনেক বেশি, কিন্তু বেশি উঁচু পর্যন্ত উড়তে পারে না। আর বাজ বলে অনেক কম, কিন্তু সবার থেকে বেশি উঁচুতে ওড়ে। আর এই বাজ বাকি সমস্ত পাখির রাজা হয়। আজ আমি আপনাদের এমন পাঁচটি কথা বলবো যা আমরা বাজ পাখির জীবন থেকে শিখতে পারি। নাম্বার ওয়ান, বাজ পাখি একা ওড়ে আর বাকি সমস্ত পাখির থেকে বেশি উঁচুতে ওড়ে। বাজ পাখি একা উড়বে, কিন্তু কখনো কোনো ছোট পাখির সাথে উড়বে না। বাজ পাখি সবসময় হয় অন্য বাজ পাখির সাথে উড়বে অথবা একা উড়বে। আর এখান থেকে আমরা এটা শিখতে পারি, যারা ছোট চিন্তা করে তাদের থেকে দূরে থাকুন এবং একা থাকুন, কারণ তাহলে আপনি নিজেকে জানতে পারবেন। নাম্বার টু, বাজ পাখির লক্ষ্য স্থির হয় এবং সেটা অনেক বেশি স্ট্রং হয়। বাজ পাখি তার শিকারকে 5 কিলোমিটার দূর থেকেই দেখতে পারে। আর যখন একবার লক্ষ্য ঠিক করে নেয়, তারপরেও রাস্তায় হাজার বাধা আসলেও লক্ষ্য পূরণ করে। আর এখান থেকে আমরা শিখতে পারি, জীবনে লক্ষ্যকে ঠিক করুন। আর সেটা পাওয়ার জন্য যতই বাধাই আসুক না কেন, পেছনে ফিরে আসবে না। নাম্বার থ্রি, বাজ পাখি কখনোই মৃত প্রাণী খায় না। বাজ পাখি সবসময় জীবিত প্রাণী শিকার করে। আর এখান থেকে আমরা শিখতে পারি, আমাদের অতীত মরে গেছে, তাই ওই অতীতকে মনোযোগ না দিয়ে আগামী অর্থাৎ তাজা ফ্রেশ জীবনের দিকে মনোযোগ দিন। কারণ আপনার অতীতের জায়গা অতীতে, সেটা বর্তমানে আনবেন না, কারণ তখন আপনার পাস্ট প্রেজেন্ট থাকবে না। নাম্বার ফোর, যখন আকাশে মেঘ হয় আর বৃষ্টি নামে, তখন সমস্ত পাখি তাদের বাসায় লুকিয়ে থাকে। তখন বাজ কিন্তু এই সময়টা এনজয় করে, ঝড়ের সঙ্গে মোকাবেলা করে। বাজ উপরের দিকে উঠতে থাকে আর এক সময় মেঘের উপরে চলে যায়। আর এখান থেকে আমরা এটা শিখতে পারি, যে কোনো সমস্যার মধ্যেও মজা খুঁজে বার করুন। আর নেপোলিয়ন হিল বলেছিলেন, প্রত্যেকটি সমস্যা সাথে করে একটি সুযোগ নিয়ে আসে। তাই বাজের মতো সুযোগকে চেনা শিখুন। আর যেদিন আপনি সুযোগকে চিনতে পারবেন, সেই দিন আপনার সমস্ত সমস্যা আপনার নিচে থাকবে আর আপনি সমস্যার উপরে থাকবেন। নাম্বার ফাইভ, বাজ পাখি তার বাসা থেকে নরম ঘাসগুলো বাইরে ফেলে দেয়, যাতে বাজ পাখির বাচ্চা বেশি আরাম না পায়। কারণ সে যদি বাসাতে আরাম পেয়ে যায়, তখন সে সেখানেই থাকতে চাইবে। কিন্তু বাজ সেটা হতে দেয় না, কারণ বাজ পাখি এটা জানে, দেয়ার ইজ নো গ্রোথ ইন কমফর্ট জোন। আর আমরা মানুষ হওয়ার পরেও সেটা বুঝতে চায় না। আপনি যত বেশি কমফর্ট জোনে থাকবেন, আপনার আগামী জীবন তত বেশি আনকমফর্টেবল হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল সেই 5টি শিক্ষা যা আমরা একটি বাজ পাখির কাছ থেকে শিখতে পারি। অবশেষে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন।